আজ আমাদের নদীর তীরে একা গল্পের প্রশ্ন উত্তরের 3 নম্বর ক্লাস। তোমরা সবাই 49 পাতা বের করো। সবাই বই বের করেছো তো? বেশ, এবার দেখো আমরা 9 নম্বর প্রশ্নে থেকে শুরু করব। 9 নম্বর প্রশ্নে আছে, বর্ণ বিশ্লেষণ করো, মানে বর্ণগুলো ভেঙে আমার শব্দ থেকে বর্ণগুলোকে ভেঙে আমাদের দেখাতে হবে। তোমরা আগেও করেছো, আজকে নতুন নতুন এই গল্পের কিছু শব্দ আছে, আমি খাতায় লিখেছি, দেখো। প্রথম শব্দ নৌকো, দন্ত্য ন আসছে প্রথমে, দন্ত্য ন হসন্ত, যুক্ত ঔ, ওকারের ওক, যুক্ত ক, হসন্ত, যুক্ত ও। এই ব্যঞ্জনবর্ণগুলোর সঙ্গে আমি হসন্ত চিহ্নটা দিয়েছি, যেহেতু ব্যঞ্জনবর্ণে হসন্ত চিহ্ন দিতে হবে। তারপরের শব্দ সরাল, দন্তস্ব হসন্ত, যুক্ত অ, তারপর আসছে র, হসন্ত, আকারের টা, তারপরে ল, হসন্ত, লয়ের উচ্চারণ অয়ের মতো, তাই সেখানে অ চলে এলো। কোনো আকার একার নেই, আকার একার না থাকলে আমায় অযুক্ত করতে হলো। তারপরে শব্দ স্টেশন, রস্বই, যুক্ত দন্তস্ব, যুক্ত ট, রস্বইকার, তারপর তারাবশ্য, তারপর অ, যুক্ত দন্তন্য, কোনো একার একার নেই তাই অ এলো, আর এই ব্যঞ্জনবর্ণগুলোর নিচে হসন্ত এলো। বোঝা গেল? বেশ, তারপরে শব্দ প্রজাপতি, প, পয়ের অপলা, র এলো, এগুলো ব্যঞ্জনবর্ণ হসন্ত এসেছে, তারপরে অ এলো, কোনো আকার একার নেই তাই অ, বর্গের জয় হসন্ত, প্রজা, আ, আকার, আ এলো, যুক্ত প, হসন্ত, প, যুক্ত অ, পয়ের কোনো একার একার নেই, আকার একার নেই তাই অ এসেছে, তারপর ত, তয়ের রস্বইকার আছে, এ রস্বই হয়ে গেল প্রজাপতি। তারপরে শব্দ চৈত্র, চ, ওই, হস্যইকার, তারপর তয়ের অপলা, এটা তয়ের অপলা, ত, যুক্ত র, আর অ। বোঝা গেল? চৈত্র। তারপরে প্রশ্নে আমি আসছি, তারপরে প্রশ্নে আছে আমার 10 নম্বর, এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো। বর্ণগুলো উল্টাপাল্টা করা আছে, এই বর্ণগুলোকে আমাকে সঠিকভাবে সাজিয়ে নিয়ে আমার সঠিক শব্দ তৈরি করতে হবে। প্রথম শব্দটা হচ্ছে দয়াকার, দেখো দয়াকার, ক্ষয় চন্দ্রমন্দকার, কয়াকার, চয়াকার, এটা কোনো শব্দ হলো না, এলোমেলো করা আছে, এটাকে যদি আমি সাজিয়ে নিই তাহলে হয়ে যাবে কাদা খোঁচা, কাদা খোঁচা, ঠিক আছে। তারপরে শব্দটা দেখো, দন্তস্ব আকার, কয়াকার, দয়াকার, লৌকার, কোনো শব্দই হলো না, একটু বুদ্ধি করলেই পেয়ে যাবে উত্তরটা, সাদা কালো, খুব সহজ। তারপরটা আছে পেটকেটা মধ্যনস্ব, থয়াকার, ম, বয়াকার, দন্তন্য, হয়রস্বি, এই গল্পের মধ্যে এই শব্দটি আছে, সাজিয়ে নাও, মহিষ বাথান, গল্পের মধ্যে এই শব্দটি রয়েছে। তারপরে শব্দ এলোমেলো করা আছে বর্ণগুলো, ঠয়াকার, দন্তন্যাকার ও মায়াকার, এটাকে যদি সাজিয়ে নিই আমার হয়ে যাবে ওঠা নামা।
ক্লিয়ার? তারপরে শব্দ রয়াকা তয়রসি কয়িকার ম, কিছুই হলো না এটা শব্দ। একটু সাজিয়ে নাও, কেরা মতি, খুব সহজ হলো। তারপরে প্রশ্ন আমি চলে যাই, তারপরে প্রশ্ন হচ্ছে এগারো নম্বরে আছে আমার বাক্য বাড়াও। এগারো নম্বরে আছে বাক্য বাড়াও। এখানে একটা বাক্য দেওয়া আছে, একটু হিন্টস দেওয়া আছে এই বাক্যটার মধ্যে। এই বাক্যটাকে আরেকটু বাড়িয়ে পরে বেশি করে লিখতে হবে। যেমন ধরো প্রথম বাক্যটা হচ্ছে সেই খোঁজ নেওয়া ছিল আমার খেলা। হিন্টস দেওয়া আছে বাক্যটার মধ্যে, কিসের খোঁজ? এই বাক্যটা গল্পের মধ্যেই আছে, এটাকে একটু বাড়িয়ে পরে লিখতে হবে। দেখো আমি লিখেছি, তোমরা দেখে নাও। লেখক জীবন সর্দার নদীর ধারে গিয়ে শুধু যে নদীর সৌন্দর্য উপভোগ করতেন তাই নয়, নদীর প্রকৃতি অর্থাৎ সেই নদী কেমন সেই খোঁজ নেওয়া ছিল তার খেলা। বোঝা গেল? বেশ, তারপরে দেখো আছে দুজনে নদীর কথা বলি, কোন কোন নদী? এখানে হিন্টস দেওয়া আছে কোন কোন নদী। দেখো বাড়িয়েছিস বাক্যটাকে। লেখক ও মাঝি মনু দুজন মিলে দামোদর রূপনারায়ণ ইছামতি গঙ্গা প্রভৃতি নদীর কথা আলোচনা করেছিল। বোঝা গেল? তারপরেরটা দেখো, খঞ্জন আসবে কখন? হিন্টস দেওয়া আছে উত্তর হবে শীতকালে নদীর ধারে খঞ্জন পাখি আসবে। শীতকালে নদীর ধারে খঞ্জন পাখি আসবে। তারপরের প্রশ্ন, চরে না গেলে দেখা যাবে না কি? হিন্টস দেওয়া হয়েছে কি? দেখো, চোখা এবং বড় জাতের হাঁস, এদের চরে না গেলে দেখা যাবে না। বোঝা গেল? চোখা এবং বড় জাতের হাঁস, এদের চরে না গেলে দেখা যাবে না। তারপরের প্রশ্ন, চলাচল দেখতে পাবো কাদের? দামোদরে ওপারে পাখির ও প্রজাপতির চলাচলের কথা বলা হয়েছে। দামোদরের ওপারে পাখির ও প্রজাপতির চলাচলের কথা বলা হয়েছে। ক্লিয়ার? বেশ, এবার আমরা চলে যাব পরের প্রশ্ন। বারো নম্বর কি আছে? বাক্য সাজিয়ে লেখো। তোমরা আগেও অনেক প্রশ্ন উত্তর করেছো এরকম বাক্য সাজিয়ে লেখো, এটাকেও দেওয়া আছে একটা প্রশ্ন, বাক্যগুলোকে সাজিয়ে নিতে হবে। সেই মাঝির ডিঙি খুব চিনি আমি ভালো, এটা বাক্য কিন্তু হলো না, বাক্যগুলো এক একটু সাজিয়ে নাও। দেখো সাজালে কীরকমভাবে আসবে, সেই মাঝির ডিঙি আমি খুব ভালো চিনি, সেই মাঝির ডিঙি আমি খুব ভালো চিনি। তারপরের প্রশ্ন, সাদা কালো নজরে আমার একটা মাছরাঙা পড়ল, কোনো বাক্য হলো না, এটাকে সাজিয়ে নাও।
আমার নজরে একটা সাদা কালো মাছরাঙা পড়ল। আমার নজরে একটা সাদা কালো মাছরাঙা পড়ল। ক্লিয়ার? তারপর একটা দেখো, আমার সেখানে কঠিন নয় পক্ষে পৌঁছে যাওয়া। সাজালে হবে, সেখানে পৌঁছে যাওয়া আমার পক্ষে কঠিন নয়। তারপরে প্রশ্ন দেখো, প্রজাপতি পাবো দেখতে চলাচল। প্রজাপতির চলাচল দেখতে পাবো। জল নেই তবে খুব চওড়া নদীতে বটে, কোনো বাক্য হলো না, সাজিয়ে নাও। নদীতে জল নেই বটে তবে খুব চওড়া। ক্লিয়ার? আজকে ক্লাস এখানেই আমি শেষ করছি। তোমরা এই প্রশ্ন উত্তরগুলো বাড়িতে ভালো করে লিখবে এবং মুখস্থ করবে, ঠিক আছে? পরের দিন আমরা আরও দুটো প্রশ্ন আলোচনা করব। আজকের ক্লাস এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো।